السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيس تي بي بانگلار شمانتو درشق سرطة مندولي درو درشق شهد جي اپنا را پتی بير جي جي پرانتو تھے كي تي بي چینل دیکھ چن تادر شکل كي انتوريك مبارك باد ايبان ابنندن جاني شروع كرچي اما دير آسكير آلو چونا شمانتو شدی রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউসাতা লাহু রিজকুহু, যে ব্যক্তি চান যে তার রিজিক আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, তার রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এরকম যদি কেউ আশা করেন তাহলে ফালিয়াসিল রহমাহ, সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে সংযুক্ত করে, আত্মীয়তার সম্পর্ককে সে জোড়া লাগায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। শুধু দর্শক, সহিহ বুখারীর অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন তার আত্মীয়তার যে সম্পর্ক এটাকে সে জোড়া লাগায়, সংযুক্ত রাখে, বিচ্ছিন্ন না করে। সম্মানিত দর্শক, সহিহ মুসলিমের একটি হাদিস আসছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আর রাহিমু মুআল্লিকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটিকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতে অস্তিত্বশীল হওয়ার ক্ষমতা দিয়েছেন, এবং সে আল্লাহর আরশকে মজবুত করে আঁকড়ে ধরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলতে থাকবে, তাকুল, বলবে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ যে আমাকে রক্ষা করেছে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেছে যে ব্যক্তি, আপনি তাকে রক্ষা করুন, আপনি তাকে সংযুক্ত করুন যে ব্যক্তি আমাকে সংযুক্ত করেছে, অমান কাতানি কাতাউল্লাহ, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করেছে আল্লাহ তাকে ছিন্ন করুক। সম্মানিত দর্শক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ এবং অপরিহার্য কর্তব্য কাজ। আজ আমরা নানা অজুহাতে, নানা ছল ছাতুরি দেখিয়ে আমরা আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে থাকি। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী কোনো ব্যক্তি যদি কোনো বাসায় থাকেন তাহলে সেখানে অন্তত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসবেন না। অতএব আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আমি আমার আত্মীয় তিনি যদি কোনো কারণে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনকারী হন, কোন কারণে যদি তিনি বেঈমানও হন, অমুসলিমও হন, নাস্তিকও হন, তবুও তার সঙ্গে আমি সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতে পারবো না। হ্যাঁ, আল্লাহর কারণে, আল্লাহর জন্য তার প্রতি বিদ্বেষ থাকবে, ঘৃণা থাকবে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সম্পর্ক ছিন্ন করতে পারবো না। বিশেষ করে আত্মীয়তার বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন স্টেপ আছে। এর ভিতরে প্রথম শ্রেণীর আত্মীয় যে বাবা মা, তাদের সঙ্গে কোনো অবস্থাতে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তারা অমুসলিম হলেও না। আর এছাড়া যে সকল আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা যাবে না। তারা মূলত রক্ত সম্পর্কীয় আত্মীয়, যাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেছেন, যেমন বাবা, সন্তান, ভাই বোন, মা, ফুফু, চাচা, চাচাতো ভাই বোন, এভাবে যারা রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয়, খালা, এ সমস্ত মামু, এ সমস্ত লোকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার এই বন্ধনকে রক্ষা করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ এবং অপরিহার্য কর্তব্য। আমরা অনেক সময় পার্থিব স্বার্থের কারণে এ সমস্ত সম্পর্ককে ছিন্ন করে ফেলি, অনেক সময় তুচ্ছ কোনো কথাবার্তার কারণে আমরা এই সমস্ত সম্পর্ককে নষ্ট করে ফেলি, অনেক সময় সাধারণ কোনো বিষয়কে নিয়ে চিরকালের জন্য সম্পর্ক নষ্ট করে দিই। সম্মানিত দর্শক, আত্মীয়ের সঙ্গে কোনো কারণে আপনার ঝগড়া বিবাদ হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু সেটি কোনো অবস্থাতে যেন সম্পর্ক ছিন্নের পর্যায়ে না যায়, যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না, কোনো খোঁজ খবর আমি নেব না, তার সাথে আমার কোনো লেনদেন, উঠা বসা কোনো কিছু হবে না। এটি অত্যন্ত বড় ধরনের একটি গর্হিত এবং হারাম কাজ, যেটি না জানার কারণে আমরা অনেক সালাত আদায়কারী, অনেক নামাজি ব্যক্তি, অনেক দিনদার ব্যক্তিও করে থাকি। আসুন, আল্লাহ তাআলার রহমত লাভের আশায় অন্তত
আত্মীয়তার এই সম্পর্ককে আমরা ছিন্ন করাতে থেকে বেঁচে থাকি, এটা থেকে দূরে থাকি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আত্মীয়ের সঙ্গে আমার সবসময় যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না, দীর্ঘদিন পর্যন্ত তার সঙ্গে আমার যোগাযোগ হয় না, সেটি ভিন্ন বিষয়। এটি মোটেও ছিন্ন করা নয়, আমি ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে তার সঙ্গে হয়তো যোগাযোগ রক্ষা করতে পারছি না, কিন্তু তার প্রতি আমার অন্তরে যে সৌহার্দ্য সম্প্রীতি থাকার কথা সেটি ঠিকই আছে এবং আমি চেষ্টা করি মাঝে মাঝে যোগাযোগ করতে, তাহলে এটি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আওতায় পড়বে। সম্মানিত দর্শক, তবে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে দীর্ঘদিন পর্যন্ত রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সঙ্গে সম্পর্ক না রাখা, যোগাযোগ না করা, এটি অন্যায় কাজ। বিশেষ করে আজকে উন্নত প্রযুক্তির সুবাদে পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন, আমরা একে অন্যের আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারি। আজ আমাদের সমাজের ট্র্যাডিশন হয়ে গেছে অত্যন্ত আপত্তিকর। আমরা আমাদের কতিপয় নিজেদের বানানো বন্ধু বান্ধব এবং আত্মীয় বলতে আমাদের আত্মীয়ের যে ক্লাস শরীয়ত নির্ধারণ করেছে সেই ক্লাস অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় যারা তাদেরকে বাদ দিয়ে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর আত্মীয়দেরকে আমরা অনেক বেশি গুরুত্ব আরোপ করে থাকি। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে যেই সাধারণ চিত্র রয়েছে সেটি কোরআন এবং সুন্নাহর সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। সুপ্রিয় দর্শক, আমরা দেখে থাকব যে বাবা এবং মা আত্মীয়ের ভিতরে এরা হলেন এক নম্বরের আত্মীয়। এরপরে সন্তান সন্ততি, তারাও আত্মীয়তার আওতায় পড়ে, তারা আমার রক্ত সম্পর্কীয় আপনজন। এই আপনজনের ভিতরে বাবা মা এবং সন্তান সন্ততি, এদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে সবচাইতে সুগভীর, এদের কারোর সাথে আমি সম্পর্ক ছিন্ন করব না। আজকাল আমাদের পারিবারিক ছোটোখাটো কলহের কারণে আমরা স্ত্রীর কথার কারণে বা স্ত্রীর প্রতি মা বাবার কোনো জুলুমের কারণে অনেক সময় মা বাবাকে চিরতরে আমরা ছেড়ে দিই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি। বাবা মার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটি ভিন্ন এবং স্বতন্ত্র ভয়াবহ অপরাধ। পাশাপাশি তারা আমার আত্মীয়ের প্রধান আত্মীয় হওয়ার ফলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধেও আমরা অপরাধী হব। আমি তাদের সঙ্গে সম্পর্ক চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দিলাম, দিয়ে আমি অনেক এবাদত বন্দিগি করছি, এর কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। সম্মানিত দর্শক, তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। কোনো কারণে আমি যদি পৃথক হয়ে যেতে হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু সম্পর্ক আমি বিচ্ছিন্ন করতে পারব না। আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের আরও কিছু চিত্র সমাজে আমরা দেখতে পাই যেটি কোরআন হাদিসের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। যেমন কোরআন এবং সুন্নাহ যে সমস্ত আত্মীয়কে আমার গুরুত্বপূর্ণ আত্মীয় হিসেবে ধার্য করেছেন তাদেরকে আমরা তত গুরুত্ব দেই না। যেমন চাচা, চাচাতো ভাই, ফুফু, এদের সঙ্গে আমাদের আত্মীয়তার যে ক্লাস, আত্মীয়তার ক্লাসিফিকেশনে চাচা, ফুফু, চাচাতো ভাই, তাদের গুরুত্ব বেশি মামা, খালা অথবা মামাতো ভাই, খালাতো ভাই বোনের চাই। অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় যে সাধারণত সমাজে বেশিরভাগ মানুষই চাচা, চাচাতো ভাই, ফুফু, তাদের সঙ্গে সম্পর্ক খুব একটা আমরা রাখি না, কিন্তু মামা বাড়ির যে সমস্ত আত্মীয় তাদের সঙ্গে সম্পর্কটা তার চাইতে বেশি রাখি। সম্পর্ক রাখি এটি ভালো দিক, কিন্তু আমার প্রথম শ্রেণীর আত্মীয় তথা বাবার সম্পর্কীয় যে সমস্ত আত্মীয় তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করাও আমার জন্য জরুরি। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চাচা, চাচাতো ভাই, ফুফো, ফুফাতো ভাই বোন, এদের সঙ্গে বরং রেষারেষি লেগে থাকে পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে। এটা স্বাভাবিক, যাদের সঙ্গে একসঙ্গে থাকা হয় তাদের সঙ্গে রেষারেষি হতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট মাথায় রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে যেন কোনো অবস্থাতেই আমরা না যাই। শুধু দর্শক, একইভাবে আমরা বলতে চাই যে বৈবাহিক সম্পর্কের কারণে যে আত্মীয়তা হয় সে আত্মীয়তা অবশ্যই আত্মীয়তার আওতায় আসে, কিন্তু কোনো অবস্থাতেই সেটি আপন ভাই বোন এবং মা বাবার সঙ্গে যে আত্মীয়তা রয়েছে তার সমপর্যায়ের বা তার চাইতে উপরের পর্যায়ের আত্মীয়তা নয়। শুধু দর্শক, আমাদের সমাজে দেখি আমরা মানুষ শ্বশুর শাশুড়ির ব্যাপারে যতটা যত্নবান থাকে অত্যন্ত আক্ষেপের বিষয়। অনেক সময় সকলে নন, অনেককেই দেখা যায় যে মা বাবার ক্ষেত্রে ততটা যত্নশীল নন। আরেকটি চিত্র আছে যেটি সমাজের সাধারণ চিত্র, বেশিরভাগ মানুষ আমরা এই চিত্রের সঙ্গে জড়িত, বেশিরভাগ মানুষ আমাদের মাঝে এই চিত্রটি দেখা যায়, সেটা হলো শ্বশুরবাড়ির শালা, শ্যালিকা, এদের সঙ্গে আমাদের যে আন্তরিকতা, এদের প্রতি আমাদের যে সফট কর্নার, এদের প্রতি আমাদের যে মায়া মমতা, তাদের জন্য হাদিয়া, উপঢৌকন ইত্যাদি পেশ করার যে প্রবণতা আপন ভাই বা বোনদের জন্য সেটি নেই। যে দর্শক, এটি অত্যন্ত আপত্তিকর, কোনো অবস্থাতে ইসলাম এটাকে সমর্থন করেন।
এটি করলে আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হব, রহমতের ফেরেশতা আমাদের ঘরে বাড়িতে আসবে না। সময় দর্শক, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ফিরছি ইনশাআল্লাহ সামান্য সময় পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায়। সম্মানিত দর্শক, আলোচনা চলছিল যেসব ঘরে বা যেসব বাড়িতে রহমতের ফেরেশতা আসেন না, আগমন করেন না, তন্মধ্যে থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির বাসায় রহমতের ফেরেশতা আসে না। আসুন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমরা আরও সচেতন হই, আরও সাবধান হই। আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের আরও কিছু চিত্র সমাজে আমরা দেখতে পাই যেটি কোরআন হাদিসের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। যেমন কোরআন এবং সুন্নাহ যে সমস্ত আত্মীয়কে আমার গুরুত্বপূর্ণ আত্মীয় হিসেবে ধার্য করেছেন তাদেরকে আমরা তত গুরুত্ব দেই না। যেমন চাচা, চাচাতো ভাই, ফুফু, এদের সঙ্গে আমাদের আত্মীয়তার যে ক্লাস, আত্মীয়তার ক্লাসিফিকেশনে চাচা, ফুফু, চাচাতো ভাই, তাদের গুরুত্ব বেশি। মামা, খালা অথবা মামাতো ভাই, খালাতো ভাই বোনের চাই অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় যে সাধারণত সমাজে বেশিরভাগ মানুষই চাচা, চাচাতো ভাই, ফুফু, তাদের সঙ্গে সম্পর্ক খুব একটা আমরা রাখি না। কিন্তু মামা বাড়ির যে সমস্ত আত্মীয় তাদের সঙ্গে সম্পর্কটা তার চাইতে বেশি রাখি, সম্পর্ক রাখি, এটি ভালো দিক। কিন্তু আমার প্রথম শ্রেণীর আত্মীয় তথা বাবার সম্পর্কীয় যে সমস্ত আত্মীয় তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করাও আমার জন্য জরুরি। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চাচা, চাচাতো ভাই, ফুফো, ফুফাতো ভাই বোন, এদের সঙ্গে বরং রেশারেশি লেগে থাকে পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে। এটা স্বাভাবিক, যাদের সঙ্গে একসঙ্গে থাকা হয় তাদের সঙ্গে রেশারেশি হতেই পারে। কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট মাথায় রাখতে হবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে যেন কোনো অবস্থাতেই আমরা না যাই। শুধু দর্শক, একইভাবে আমরা বলতে চাই যে শ্বশুরবাড়ি এটিও আত্মীয়তার আওতায় পড়ে। এই যে বৈবাহিক সম্পর্কের কারণে যে আত্মীয়তা হয় সে আত্মীয়তা অবশ্যই আত্মীয়তার আওতায় আসে, কিন্তু কোনো অবস্থাতেই সেটি আপন ভাই বোন এবং মা বাবার সঙ্গে যে আত্মীয়তা রয়েছে তার সমপর্যায়ের বা তার চাইতে উপরের পর্যায়ের আত্মীয়তা নয়। শুধু দর্শক, আমাদের সমাজে দেখি আমরা মানুষ শ্বশুর শাশুড়ির ব্যাপারে যতটা যত্নবান থাকে অত্যন্ত আক্ষেপের বিষয়। অনেক সময় সকলে নন, অনেককেই দেখা যায় যে মা বাবার ক্ষেত্রে ততটা যত্নশীল নন। আরেকটি চিত্র আছে যেটি সমাজের সাধারণ চিত্র, বেশিরভাগ মানুষ আমরা এই চিত্রের সঙ্গে জড়িত, বেশিরভাগ মানুষ আমাদের মাঝে এই চিত্রটি দেখা যায়, সেটা হলো শ্বশুরবাড়ির শালা, শ্যালিকা, এদের সঙ্গে আমাদের যে আন্তরিকতা, এদের প্রতি আমাদের যে সৎকর্ণার, এদের প্রতি আমাদের যে মায়া মমতা, তাদের জন্য হাদিয়া, উপঢৌকন ইত্যাদি পেশ করার যে প্রবণতা আপন ভাই বা বোনদের জন্য সেটি নেই। যদি দর্শক, এটি অত্যন্ত আপত্তিকর, কোনো অবস্থাতে ইসলাম এটাকে সমর্থন করে না। এটি করলে আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হব, রহমতের ফেরেশতা আমাদের ঘরে বাড়িতে আসবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি, যে কোনো মূল্যে আমি আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব। আমার আত্মীয় যদি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান বা ছিন্ন করেন, আমি নিজে থেকে সেটিকে রক্ষা করার চেষ্টা করব। অন্তত আমি যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দায়ে দায়ী না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন সুলমান কাতাআকা, তিনি নির্দেশ করেছেন তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ককে জোড়া লাগাও, তুমি সম্পর্ককে সংযুক্ত করো, রক্ষা করার চেষ্টা করো। অতএব আত্মীয়র কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আমি বরং চেষ্টা করব রক্ষা করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, এবার আমরা আলোচনা করি আরেকটি বিষয় নিয়ে, যে বিষয়টির ফলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আমাদের বাসা বাড়িতে আগমন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ক্ষেত্রে সহিহ বুখারীর 5949 নম্বর হাদিসের অধীনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন, যেটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা। অন্য হাদিসে আসছে লা তাদখুলুল মালায়েকাতু ফীহি কালবুন আও তাসাউইর। যে বাসা বাড়িতে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের কোনো ফেরেশতা আসেন না, আল্লাহ তাআলার দয়া নিয়ে ফেরেশতার আগমন করেন না। সম্মানিত দর্শক, এখানে একটু বলে রাখি আমাদের এই ধারাবাহিক কতগুলো পর্বের যে আলোচনা, কোন কোন বাসা বাড়িতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ আসেন না, এখানে কিন্তু আমরা বারবার একটি কথা বলছি, রহমতের ফেরেশতা আসেন না। ফেরেশতাদের বিভিন্ন শ্রেণী আছে, যেটি আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম।
সেই শ্রেণীর মধ্যে থেকে কিছু ফেরেশতা আছেন আমাদের দেহের জন্য রক্ষী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা আমাদের হিসাব নিকাশ লেখা দায়িত্বে নিয়োজিত, কিছু ফেরেশতা আছেন যারা আমাদের রূহ কবজ করার জন্য, আমাদের জান কবজ করার জন্য, আমাদের মৃত্যু দান করার জন্য নিয়োজিত। এ সকল দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা কোনো কথা ভিন্ন, তারা সব জায়গায় যান এবং সব জায়গায় অবস্থান করেন। কিন্তু মূলত আমাদের যে জিনিসটি প্রয়োজন সবচেয়ে বেশি, আল্লাহের রহমত বা করুণা, এই আল্লাহ তাআলার রহমত নিয়ে আগমনকারী ফেরেশতা যারা, তারা যে সমস্ত ঘরে প্রবেশ করেন না, আমরা সেটারই আলোচনা করছি ধারাবাহিক কতগুলো পর্বে। সম্মানিত দর্শক, যে হাদিসটি পেশ করা হলো আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাতে তিনি বলেছেন বাসায় দুটি জিনিস আছে, একটি হলো কুকুর আর একটি হলো ছবি, সেখানে আল্লাহ তাআলার রহমত এর ফেরেশতা আসেন না, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না, লা তাদখুলুল মালায়েকা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ প্রবেশই করেন না সেখানে যেখানে দুটি জিনিস আছে। শুধু দর্শক, কুকুর যদি কোনো বাসা বাড়িতে থাকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না। কুকুর এটি থাকলে কেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না, সমস্যাটি কোথায়? ইমাম নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি হাদিসের বিশ্ববিখ্যাত বিশ্লেষক, সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, ওরা মুসলিম বিশ্ব সেখান থেকে উপকৃত হচ্ছে। সেই ইমাম নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে কুকুর কোনো বাসা বাড়িতে থাকলে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, তার কারণ হলো কুকুরের মধ্যে কিছু বিশেষ কুকুর আছে, বিশেষ শ্রেণীর কুকুর আছে যেগুলো মূলত শয়তানি, আর শয়তান যেখানে থাকে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসেন। আরেকটি কারণ উল্লেখ হয়েছে যে কুকুর এর গায়ে সাধারণত নাপাক থাকে এবং সে যেহেতু নাপাক এবং নোংরা জিনিস বেশি খায়, গ্রহণ করে খাদ্য হিসাবে, সেজন্য সেখানে রহমতের ফেরেশতা আসে না, কারণ তার সঙ্গে নাপাক মিশ্রিত থাকে। কিন্তু আজকাল আমাদের আধুনিক সমাজে আমরা দেখি আমরা অনেকে শখের বশত কুকুর পালি, সে সমস্ত কুকুর সাধারণত নাপাক বা নোংরা কোনো কিছু খায় না। সেক্ষেত্রে হাদিসের আরও একটি ব্যাখ্যা রয়ে গেছে, সেটি হলো যে কুকুর এটি নাজাসাতুল আইন বা মূলগত মজ্জাগতভাবে সৃষ্টিগতভাবেই নাপাক, যেমন শুকর। অনেক ওলামায়ে কেরামের মতে কুকুর সৃষ্টিগতভাবেই নাপাক, আর যেহেতু সৃষ্টিগতভাবেই নাপাক সেহেতু এই নাপাক জিনিস থাকার কারণে কুকুরের দেহ যতই পরিচ্ছন্ন এবং পবিত্র থাকুক না কেন, বাহ্যিকভাবে এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নাপাক করে সৃষ্টি করেছেন। আল্লাহর সমস্ত সৃষ্টির ভিতরেই রহস্য এবং অনেক বহুবিধ উপকারিতা রয়ে গেছে, সেটি ভিন্ন জিনিস। কিন্তু এটা কি আল্লাহ তাআলা নাপাক করে সৃষ্টি করেছেন, এটি হলো চূড়ান্ত কথা, যার কারণে যেখানে বা যে বাসায় যে ঘরে কুকুর থাকবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রবেশ করবেন না, আসবেন না। সম্মানিত দর্শক, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। সম্মানিত দর্শক, এক্ষেত্রে আমরা আরেকটি কথা উল্লেখ করা অত্যন্ত জরুরি, সেটি হলো কুকুর যদি বাসা বাড়িতে আমরা রাখি সেটি রাখার একটি বৈধ উপায় এবং অনুমোদিত একটি পন্থা আছে, সেটি হলো বাসা বাড়ির ভেতরে না রেখে তার বাহির অংশে যদি আমরা রাখি এবং সেটি যদি আমাদের রাখাটা হয় পাহারাদারি এর উদ্দেশ্যে চৌকির জন্য, তাহলে সেটিকে ইসলাম কোনো রকম বাধা দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বরং অনুমতি এসেছে, তিনি ইরশাদ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের ভিতরে, ইল্লা কাল ওয়া গানামিন আও হারসিন আও সাইদিন, যদি কোনো কুকুর চাষাবাদের কাজে অথবা শিকারের কাজে অথবা পাহারাদারের কাজে যদি রাখা হয় তাহলে সেটি ব্যতিক্রম থাকবে, অর্থাৎ সেটি নিষিদ্ধের আওতায় পড়বে না, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ ঠিকই আসবেন। তাহলে এখানে আমরা দুটি জিনিস মৌলিকভাবে লক্ষ্য করতে পাই, এক, কুকুর যদি আপনাকে রাখতেই হয় এক নম্বর কথা হলো সেটি বাসা বাড়ির ভেতরে হতে পারবে না, দুই, কুকুর যদি আপনাকে রাখতে হয় সে রাখাটা সে পালাটা শখের বশত হবে না। কুকুর আল্লাহ তাআলা সৃষ্টি প্রাণী, তার প্রতি আপনি দয়া করুন, খাবার দিন, সেটি ভিন্ন জিনিস, কিন্তু তাকে আপনি বাসা বাড়িতে রাখা লালন পালন করার ক্ষেত্রে লালন পালন আপনি করতে পারবেন, যে কারণে সেটি হলো আপনি কোনো প্রয়োজনে, অর্থাৎ যেমন আপনার বাড়ি পাহারাদারির জন্য অথবা আপনার ক্ষেত খামার আগের যুগে যেটি ছিল ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর রাখা হতো, অথবা আগের যুগে এটিও ছিল শিকার করার জন্য কুকুরকে ব্যবহার করা হতো, এই তিনটি উদ্দেশ্যের কোনো একটি উদ্দেশ্যে আপনি কুকুর ব্যবহার করতে পারেন। আমাদের সমাজে আমরা দেখি অনেক ভাই এবং বোনেরা তাদের বাসা বাড়িতে পাহারাদার হিসাবে কুকুরকে ব্যবহার করেন, গেটে রাখেন, এটি মোটেও নিষেধ নয়। অনেক অফিস আদালতে আছে এবং পৃথিবীর অনেক দেশে আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ ধরনের কুকুরকে ব্যবহার করেন তাদের নিরাপত্তার খাতিরে, এগুলো সম্পূর্ণভাবে জায়েজ এবং হালাল এবং এভাবে লালন পালন করা তো কোনো নিষিদ্ধ নাই। কিন্তু নিষিদ্ধ হলো বাসা বাড়িতে রাখা এবং তাদেরকে এই প্রয়োজন, তিনটি প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে, অর্থাৎ শখের বশত যদি আমরা সেটাকে লালন পালন করি সেটি হবে অত্যন্ত জঘন্য অপরাধ। সম্মানিত দর্শক, পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করি আমাদের সমাজের অনেক ভাই এবং বোনেরা আজকাল
পশ্চিমাদের অন্ধ অনুকরণের অংশ হিসেবে। আমাদের বাসা বাড়িতে কুকুরকে রাখছি, লালন পালন করছি, এবং কুকুরকে লালন পালন করা রাখাই শুধু নয়, মানুষের মতো মর্যাদা দিয়ে তাদেরকে খাবার সরবরাহ করা থেকে নিয়ে সব কিছু আমরা করছি, এমনকি নিজেদের শোয়ার বিছানা পর্যন্ত তাদেরকে নিয়ে শুয়েছি। মানুষের রুচি যখন নিচে নামতে নামতে চরম পর্যায়ে চলে যায়, তখন সে কি করে এটি নিজে উপলব্ধি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির মাঝে কি দিয়েছেন না দিয়েছেন তিনি ভালো জানেন। তিনি এই সৃষ্টি থেকে মানুষদেরকে দূরে থাকতে বলেছেন প্রয়োজন ছাড়া। আল্লাহ সৃষ্টি হিসেবে সে বসবাস করবে ভিন্ন কথা, কিন্তু আমি সেটাকে কোলে নিয়ে বেড়ানো, সেটাকে কাঁধে নিয়ে বেড়ানো, এটি সম্পূর্ণরূপে আমাদের রুচির দৈন্যতা, এটি আমাদের আদর্শহীনতা, এটি আমাদের ইমান এবং আমলের সঙ্গে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ একটি কাজ। দর্শক, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন, যে বিষয়গুলো করতে মানা করেছেন, আমরা আক্ষেপের সঙ্গে লক্ষ্য করি সমাজে সেগুলো যেন বেশি করার প্রবণতা আমাদের মাঝে দেখা দেয়। ইহুদি খ্রিস্টানরা তথা অমুসলিমরাও বা ইসলাম বিদ্বেষীরাও সেগুলোকে আরও বেশি প্রচলন দেওয়ার চেষ্টা করে। তন্মধ্যে একটি হলো এটি, অনেক পশু আসে, অনেক আল্লাহ তাআলা প্রাণী রয়েছে যেগুলো আপনাকে লালন পালন করতে আল্লাহ তাআলা বাধা দেননি, সেগুলো করেন। তা না করে কুকুরকে আপনি লালন পালন করতে করতে একেবারে মানুষের সমান মর্যাদা, কোনো কোনো ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি মর্যাদা দিয়ে দিলেন, এটি একজন রুচির দিক থেকে দৈন্য এবং চরমভাবে আদর্শহীন একজন ব্যক্তির কাজ হতে পারে। শুধু দর্শক, মানব সন্তান ড্রেনের পাশে শুয়ে আছে, আপনি কুকুরের বাচ্চাকে আপনার বাসায় নিয়ে বিছানায় শোয়াচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করছেন, নিঃসন্দেহে এর জন্য আল্লাহকে জবাবদি করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, কুকুর আমাদের বাসায় থাকলে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না, আল্লাহ তাআলার রহমত সেখানে আসবে না। সময় তো দর্শক, হাদিসের অপর অংশ, ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসবে না, এ বিষয়ে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। হাদিসের অপর অংশের আলোচনা আমরা পরবর্তীতে করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।